এরে মুসলমান বাইরা রে ওই আল্লাহর বান্দী দুইটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে ফজরের আজান যখন হয়ে গেছে মহিলাটা বিধবা মহিলার স্বামী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল এরি আমার উম্মতের দল এরি আমার আল্লাহর বান্দা বান্দির একটু দিলের কান লাগায়া কথাগুলো শুনবা ওই বিধবা মহিলা দুইটা বাচ্চা দুই পার্শ্বে নিয়ে ঘুমাইয়া আছে হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাইটা হাইটা যায় রাস্তা দিয়া হাইটা হাইটা যায় আর একটা আওয়াজ দিয়া চলছেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আসো তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে এখন তো সস্তায় আমরা ইসলাম পেয়ে গেলাম এখন তো আমরা সস্তায় আল্লাহর কোরআন পেয়ে গেলাম এরে মুসলমান এই কোরআনের জন্য আমাদেরকে দান দান শহীদ করা লাগে নাই এই কোরআনের জন্য আমাদেরকে মার খাওয়া লাগে নাই এই কোরআনের জন্য আমাদের বিবিকে বিধবা বানানো লাগে নাই এই কোরআনের জন্য বাচ্চাদেরকে এতিম করা লাগে নাই এই কোরআনের জন্য আব্বারে সারা লাগে নাই এই কোরআনের জন্য মারে সারা লাগে নাই সস্তা ইসলাম পেয়ে গিয়েছি বিদায় ইসলামের জন্য আমাদের দরদ হয় না আলেম ওলামারা তো মুসলমান ইতিহাস পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে এই জন্য আলেম ওলামারা সামনে কোরআন নিয়ে কেউ কথা বললে আল্লাহ রসুল নিয়ে কোনো কথা বললে নবীকে নিয়ে ব্যঙ্গ করলে ক্রিটিসাইজ করে সকলের আগে আলেম ওলামারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে ঠিক কিনা বলেন কেন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা তো দরদ বুঝে কোরআনের দরদ আল্লাহর নবীর হাদিসের দরদ গুলো এরা বুঝে এই জন্য ময়দানে এরা ঝাঁপিয়ে পড়ে এ মুসলমান বাইরারি ওই মহিলা দুইটা বাচ্চা ঘুমায় রইছে হাইয়া আলাল জিহাদের আওয়াজ শুই না মহিলার ঘুম ভেঙ্গে গেল ঘুমটা ভাঙ্গার পরে আল্লাহর বান্দি বৈশা বৈশা চোখের পানিগুলো সেরে সেরে ক্রন্দন করে কাঁদি দুইটা বাচ্চা মার কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙ্গে গেল দুইটা বাচ্চা মার কিনারায় বসিয়া আম্মাকে ডাক দিয়ে কাম্মা গো গভীর রাত্রি তুমি কেন কাঁদ তোমার চোখের গোড়ায় কেন পানি এ মা তোমার কি আমার বাবার কথা মনে পড়ে গেছে নাকি এগো মা তুমি কেন কাঁদ কান্নার কারণটাকে একটু বলবানি ওই আল্লাহর বান্দি বিনয়া বিনয়া কান্দে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে দুইটা বাচ্চা হাতগুলো বাড়ায়া বাড়ায়া মার চোখের কিনারার থেকে পানিগুলো মুছি আর বলে আম্মা গো কেন কান্দ কান্নার কারণটা কি একটু বলবানি মা এ মুসলমান কান্না থামাইতে পারে না দুইটা বাচ্চা মাকে জড়াইয়া দুইরা চোখের পানিগুলো মুইসা দেয় আর বলে মা গো তুমি কান্না থামাও কি জন্য কাঁদ গো মা ওই মুহূর্তে মা ডেকে ডেকে বলে বাবার আরে তোমরা কি বুঝবানি আমি কেন কাঁদি আমার কান্নার কারণটাকে তোমরা বুঝবানি কয় মা গো তুমি বললে হয়তো আমরা বুঝব ওই দুইটা বাচ্চার অনুরোধে মা দুঃখিনী ডাক দিয়া কয় সন্তানের আরে আমি তোমার বাবার জন্য কাঁদি না আমার অসহায়ত্বের কথা শুনিও কথা মনে করিও আমি কাঁদি না আমি এই জন্য কাঁদি কিছুক্ষণ আগে হজরতে বেলাল রাস্তা দিয়া ঘোষণা দিয়া গেছি হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের ময়দানে আসো নবীজির সঙ্গে জিহাদে যাইতে হবে কালিমার পতাকাটা উড্ডীন করতে হবে মানুষের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছাইতে হবে সুবহানাল্লাহ কোন মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছাইতে হবে এ আল্লাহর বান্দারা চলে আসো নবীজির পিছনে নামাজ আদায় করো নবীজি কি পরামর্শ দেয় সেই পরামর্শগুলো শোনো ওই মহিলা ডাক দিয়া কয় বাবার রে তোমার বাবার কথা মনে করি আমি কাঁদি না আজকে যদি তোমার বাবা দুনিয়াতে থাকতো আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইত যদি আমার বাচ্চারা বড় হইতো তাহলে আমি নবীর সঙ্গে বাচ্চা পাঠাইয়া দিতাম জিহাদের ময়দানে এখন তোমরা দুই ভাই এই দুই ভাই তো জিহাদের ময়দানে যাইতে পারবে না এই জন্য আমি কাঁদি তোমরা দুই ভাই যদি বড় হইতা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাইতা হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে শহীদের মা বইলা ডাক দিয়া হাসুরের ময়দানে কবর থেকে উঠাইতেন
ওই দুই বাচ্চায় কি কয় শুনেন, ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয় মা চোখের পানিগুলো মুছর কান্না বন্ধ করিয়া দাও। মা কয় কেন কাঁদা বন্ধ করব, চোখের পানিগুলো মুছব, কারণটা কি বলো? ওই দুই বাচ্চা ডাক দিয়া কয় আম্মা গো আমাদের দুই ভাইকে নবীজির কাছে লইয়া যাও। সুবহানাল্লাহ, কর না আমরা দুই ভাইকে আল্লাহ নবীর সামনে নিয়ে যাও। কয় কি করবা? আম্মা গো নবীজির কাছে গিয়া বলবো আমরা দুই ভাই কি করব। মা দুই ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম, এরা মুসলমান মা দুখিনে দুই ভাইকে নিয়ে রওনা হয়ে যায়। দুই ভাইকে লই আল্লাহর নবীর সামনে চলে গেলে আল্লাহর নবীর কিনারায় গিয়া বলে, ও গো আল্লাহর নবীজি, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার কোনো বড় সন্তানও দুনিয়াতে নাই, আপনার সঙ্গে জেহাদের ময়দানে পাঠাব। ও গো নবীজি, এই দুইটা বাচ্চা লই আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কয়ে, গো আল্লাহর বান্দি, এই দুই বাচ্চা দিয়ে আমার কি হবে? এরা না ঢাল ধরতে পারবে, না তীর ধরতে পারবে, না বল্লম ধরতে পারবে, না এরা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করতে পারবে। ওই দুই বাচ্চা গাইয়া গিয়া আল্লাহ নবীকে ডাক দেয়, কয় নবী গো আমরা দুই ভাই আপনার কাছে আসছি, আমরা যদিও তরবারি ধরতে পারবো না, যদিও আমরা তীর বল্লম মারতে পারবো না গো নবীজি, তবে আমরা একটা কাজ করতে পারবো। ও গো নবীজি, জেহাদের ময়দানে গিয়া আমরা দুই ভাইকে ডাল বানাইয়া নিয়েন, ও গো নবীজি আমাদেরকে ডাল বানাইয়া, কাফেররা যখন তরবারের আঘাত দিবে, কাফেররা যখন তীর বল্লম মারবে, আমরা দুই ভাইকে ডাল বানাইয়া নিয়েন, তীরের আঘাতগুলো আমরা বুকে নিব, ও গো নবীজি তরবারের আঘাতগুলো আমরা গায়ে নিব, আপনার গায়ে একটা তীর বল্লম লাগতে দিব না। ও গো নবীজি, আমরা যদি আপনার সঙ্গে জেহাদের ময়দানে গিয়া তীর বল্লমের আঘাত খাইয়া তরবারির আঘাত খাইয়া আমরা শহীদ হয়ে যাই, হাসরের কঠিন ময়দানে আমার মা শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠতে পারবে। এরে মুসলমান, খেলায় খেলায় আমরা কাটাইয়া দিলাম জীবন, কাটাইলাম আসর মাগরিবে, আজ শুনিয়া যাত এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসের স্থান, ঘুমিয়ে কাজা করিলাম ফজর, ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর মাগরিবে, আজ শুনিয়া যান এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসর স্থান, মুয়াজ্জিন পাঁচ বেলা আজান দিল, হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ। এরে মুসলমান ও লুন্দিয়া খলা পড়ার এলাকার যুবকেরা, এরে মুরব্বীরা, পাঁচ বেলা মুয়াজ্জিন আজান দিয়ে আপনারা হায়াতের জীবন 70 বছর, আপনারা হায়াতের জীবন 60 বছর, আপনারা হায়াতের জীবন 50 বছর, এই 50 বছরের ভিতরে মুয়াজ্জিন আপনারে কতবার ডাক দিল, আসো ফজরের নামাজে আসো, জোহরের নামাজে আসো, আসরের নামাজে আসো, মাগরিবের নামাজে আসো, এশার নামাজে আসো, এমন করে করে মুয়াজ্জিন আপনারে আমারে ডাক দিল। আমি চায়ের দোকানে গল্প গুজবে লিপ্ত হয়ে গেলাম, আমি ক্ষেত খামারে কাজকর্মে লিপ্ত হয়ে গেলাম, আমি ফজরেও আসলাম না, জোহরেও আসলাম না, মাগরিবেও আসলাম না, আসর মাগরিবও নাই, এসাতেও নাই। রে মুসলমান, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এরে বান্দা, পাঁচ বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইয়া বলেছিলাম, আমি ডান দিক থেকে আল্লাহ বড়, আজানের শুরুতে চারিবার মুয়াজ্জিন বলেছিল, এ বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের শুরুতে চারিবার মুয়াজ্জিন ঘোষণা দিয়েছিল, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়, শেষে আবার দুইবার ঘোষণা দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উপরের দিক থেকে আল্লাহ বড়, নিচের দিক থেকে আল্লাহ বড়, সকলের আওয়াজকে একসাথ করে বলেন না সর্বদিক থেকে বড় কি? আরো জোরে আওয়াজ করে বলেন না সর্বদিক থেকে বড় কে? ওই মালিকের ডাকে আমরা সারা দেই নাই,
আমার আল্লাহ বলেন হাসুরের কঠিন ময়দানে যেদিন মানুষের মাথার কিনারায় সূর্য এসে দাঁড়িয়ে যাবে রে বাবা ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটতে থাকবে এরে মুসলমান মাথার মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে যখন গড়া গড়া পড়বে ওই হাসুরের কঠিন ময়দানে মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে এরে মুসলমান ওই দিন মানুষগুলো যখন দেখবে সূর্যের তাপ এত বেশি তাপ ওই তাপের কারণে মাথার মগজগুলো ফেটে গেল মাথার খুলিটা ফেটিয়ে ফাটিয়া মুসলমান ভাইরা মগজগুলো উতলাইয়া উতলাইয়া ভাতের মারের মতন পড়া শুরু হয়ে গেছে এরে মুসলমান নাক দিয়া চোখ দিয়া কান দিয়া মুখ দিয়া যখন পড়া শুরু হয়ে যাবেন ওই মানুষগুলো আসলে কঠিন ময়দানে পাগল পড়া হয়ে যাবে ওই মুহূর্তে মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে নিচের জমিনটা তামা হয়ে যাবে আসমান থাকবে না জমিন থাকবে না এই সাগর নগর পাহাড় পর্বত যা দেখি না সৌরজগতে যা আছে পাতালপুরিতে যা আছে সব সগুন সারু হয়ে যাবে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাজিবা আল কোরিয়া তুমাল কোরিয়া আমা আদরা কামাল কোরিয়া আম্মা ইয়াতাসাআলুন আনিল নাবাইল আউযিম জোরে করুন আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার হাসরের কঠিন ময়দানে মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে এদিন মুসলমান ভাইরা আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসি আজকে জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নামের ফয়সালা হয় মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে আরে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও যতগুলো পয়গাম্বরের নাম আমরা শুনেছি আর যত পয়গাম্বরের নাম আমরা শুনি নাই আরে আমাদের জাতির পিতা হজরতে ইব ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি এরে মুসলমান বড় বড় পয়গম্বরেরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম এ মুসলমান যত পয়গম্বরের নাম আমরা শুনি ওই হাসরের ময়দানে পাগল পড়া হইয়া এরা নাফসি নাফসি বলা শুরু করিয়া দিবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করেছ নামাজ পড়ো নাই রোজা রাখো নাই জিকির করো নাই কোরআন তেলাওয়াত করো নাই আলেম ওলামার কথা মানো নাই আলেম ওলামার চোখ রাঙ্গাইয়া ধমক দিয়া সরাইয়া দিয়েছ এদের সঙ্গে ভালো ব্যবহার করো নাই আচরণটা সুন্দর করো নাই এরে মুসলমান ভাইরা রে আমার ওই হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন কই মুতাকাব্বিরিনরা আইনাল জাব্বারুন কই জাব্বারিনরা দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করেছ যারা আমিত্বের বাপ দেখাইয়াছ যারা বরত্বের বাপ দেখাইয়াছ তোমার মতন বাহাদুর কেউ নাই পাঁচটা ছেলের বাপ দেখাইয়াছ মুসলমান সম্পদের বাপ দেখাইয়াছ দশটা সন্তানের বাপ দেখাইছ লক্ষ লক্ষ টাকা ছিল এরে মুসলমান টাকার গরমে পাওয়ার দেখাইছ আল্লাহ হাসরের ময়দানে বলবেন ওই তোমাদের বাহাদুরি কই তোমাদের বাহাদুরি আজকের রাজত্বকার কেউ কোনো কথা বলবে না আমার আল্লাহ সেদিন হুঙ্কার দিয়া বলবে আজকের রাজত্বকার কই বড় বড় বাহাদুরেরা কই রাজারা কই বাদশারা ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতন সাহস কেউ পাবে না ঠিক কিনা জোরে কো এজন্য মুসলমান ভাইরা রে আমার এরে বন্ধুরা রে ওই হাসুরের ময়দানে একটু ভয় কর পরকাল রে একটু ভয় কর জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্নামের আগুন বড় কঠিন নবীজি সাহাবাই কেরাম নিয়ে বসা সাহাবাই কেরাম নিয়ে আল্লাহর নবী আলোচনা করতেছেন একটু ভালো করে খেয়াল করিয়া শোনো আল্লাহর নবী সাহাবাই কেরামের সামনে জাহান্নামের আলোচনা শুরু করলেন জাহান্নামের আগুন দেখে আসছি আমি মেয়েরাজে গিয়া জাহান্নামের আগুন দেখে আসছি জাগা জাহান্নামের আগুনের বড় তাপ জাহান্নামের আগুনের বড় তাপ বড় কঠিন এরে মুসলমান ভাইরা রে আমার জিব্রাইলের মাধ্যমে
আল্লাহ তাআলা পয়গম্বর মূসা নবীর কাছে মালাক দারগার মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন আইনা মূসা নবীরে দিয়েছিলেন ওই আগুনটা সরিষার দানার চেয়ে কম ছিল পাহাড়ের উপরে রাখা হইলে পাহাড় বেদ করিয়া ওই জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যেই চলিয়া গেল আমার আল্লাহ ডাক দিয়া কয় কয় জাহান্নামের আগুনটা পানিতে ধুইয়া তারপরে ধোয়ার পরে মুসলমান পানিতে দোয়া দোয়ার পরে ওই যে মুসলমান বাইরা দোয়া উড়ছিল ওই দোয়ার আগুনটাই না পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আইনা দিলেন এরে মুসলমান বন্ধু আগুনের এত তাপ দুনিয়ার আগুন আমরা সইতে পারি না পরকালের আগুন বড় কঠিন আগুন হবে পরকালের আগুন বড় হৃদয় বিদারক আগুন হবে এজন্য মুসলমান বন্ধুরা রে ওই জাহান্নামের আগুনরে ভয় পাও জাহান্নামের আগুনরে ডরাও আমার আল্লাহ যেমন বড় আমার আল্লাহর শাস্তিও তেমন বড় ঠিক কিনা জোরে কন এরে মুসলমান এ আমার বাবা জিরারে আমার সামনে বয়ান করতেছেন হঠাৎ করে একটা আওয়াজ বিকট আওয়াজ সাহাবীদের কানের ভিতরে আসলো সাহাবীরা ডাক দেখ ওগো আল্লাহর নবী কিসের আওয়াজ কিসের আওয়াজ নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা শোনো একটা জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষিপ্ত হয়েছে কয় আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর ছাড়া হয়েছিল পাথর চুরা হয়েছিল ওই পাথরটা 70,000 বছর পরে জাহান্নামের নিচে গিয়া পৌঁছেছে ওইটার আওয়াজ নাউজুবিল্লাহ এই জাহান্নামের আগুন আমরা কেমনে সইব রে বাবা এই জন্য দুনিয়ার বাহাদুরি ছাড়িয়া আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও আরে আল্লাহর গোলাম হইয়া কবরে যাও তাহলে হয়তো আল্লাহ গোলাম হইয়া কবরে গেলে আল্লাহ মনিব হইয়া আপনারে আমারে মাফ করে দিব যেমন মুসলমান ভাইরা নবীজির নাতি হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে আবদুল্লাহ ইবনে ওমর হজরত ওমরের ছেলে আবদুল্লাহ দুইজন কাঁধে কাঁধ লাগাইয়া কাদের উপরে হাত দিয়া রাস্তা দিয়া হাইটা হাইটা সামনের দিকে রওনা হয়ে গেল এরে মুসলমান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমরের সন্তান হযরতে আব্দুল্লাহ দুইজনে কাঁধে কাঁধ মিলাইয়া রাস্তা দিয়া হাইটা যায় এক কথায় দুই কথায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেলে আমরা তো কথা কাটাকাটি হইলে কত গালিগুলজ করি কত মারামারি পিটাপিটি শুরু করি দুইজন ছেলের মাধ্যমে ঝগড়া হইয়া পুরা মহল্লার মধ্যে ছড়াইয়া যায় ঠিক কিনা জোরে কন তখন লাঠি সোঁটা নিয়ে রাস্তায় আমরা নেমে পড়ি মাসকে মাস চলিয়া যায় গড়বাড়ি বাঙ্গিয়া অসল মুসলমান মামলা দিয়া তারপরে এটা শেষ হয় না বছরের পর বছর চলে আর এদের ঝগড়ার দিকে তাকায়া দেখেন হজরতে হুসাইন আর হজরতে আবদুল্লাহ দুইজন কাঁধে কাঁধ লাগাইয়া দুইজনের রাস্তা দিয়া হাইটা যায় এমন সময় হজরতে আবদুল্লাহ একদিন আবদুল্লাহ ডাক দিয়া কা হুসাইন এ হুসাইন তুমি আমার সঙ্গে কথা কাটাকাটি করো তুমি কি জানো মদিনার গভর্নর কি কয় জানি তোমার বাবা ওমর মদিনার গভর্নর তোমার আব্বা অর্ধজাহানের শাসক নবীজির তোমার আব্বা নবীজির একজন সাহাবি এরে মুসলমান কথাগুলো বলার সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলে তোমার তোমার বাবা তো আমার নবী আমার নানার গোলাম গোলামের সন্তান এত বড় কথা কও কেন সুবহানাল্লাহ জোরে কন এদের গালির আওয়াজ দেখেন কেমন হযরত হুসাইন রাগ হইয়া ডাক দিয়ে তুমি তো আমার নানার গোলামের সন্তান হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয় কি কথা বললাম কথা না বাড়াইয়া দুইজন চলে গেল হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়া বাবার কাছে ডেকে বলে বাবা আমি নাকি গোলামের সন্তান গোলাম তুমি নাকি গোলাম কয় আমি কার গোলাম কয় তুমি নাকি নবীর গোলাম এইটা কে বলেছে কয় হযরতে হুসাইন বলেছি কয় তাই নাকি কয় হ্যাঁ কয় ঠিক আছে অসুবিধা নাই এইটার বিচার হবে আগামী জুমার দিনে আল্লাহু আকবার বলেন কেন তোমার এই গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এইটার বিচার হবে আগামী জুমার দিনে এরে মুসলমান হযরত ওমর চতুর্দিকে আওয়াজ দিয়া দিলেন হযরত হুসাইন আমার সন্তানকে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলিয়া আওয়াজ দিয়েছে গালি দিয়েছে এরে সাহাবীরা তোমরা সবাই মসজিদে থাকবে আগামী জুমার দিনে বিচার হবে আরে কি বিচার হবে সবাই তো মসজিদে গিয়া হাজির হয়ে গেল
হযরত ওমর হযরত হোসাইনকে বিচার করবে সবাই গিয়া হাজির হযরত হোসাইনও হাজির হযরত হাসানও হাজির হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু হাজির সাহাবীরাও হাজির কি বিচার হয় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা বাবা হযরত আলীও বসা এরে মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন হোসাইন আপনি কি আছেন কয় আছি লাব্বাই হযরত হাসান কি আছেন কয় আছি লাব্বাইক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কি আছেন কয় লাব্বাইক হাজির কয় আপনারা তিনজন সামনে আইসা হাজির হন তিনজন সামনে কি হাজির এরে মুসলমান তিনজন সামনে কি হাজির এরে বাবাজির আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়া বলেন হোসাইন এরে আব্দুল্লাহ দাঁড়াও তোমারে কি গালি দিয়েছে বলো সমস্ত সাহাবীরা তাকাইয়া আছে কি বিচার হয় কি বিচার হয় হযরত আব্দুল্লাহ দাঁড়ায়া ডাক দিয়ে বলেন বাবা ওই দিন দুইজনে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত লাগাইয়া এক পর্যায়ে হোসাইন রাগ করি আমারে বলে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আপনি অর্ধজানের শাসক আর হযরত হোসাইন বলে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম বিচার করেন হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়ে বলেন ও হোসাইন আপনি কি এই কথা বলেছেন আমার সন্তান আব্দুল্লাহকে কয় হাঁ বলেছি বলা করে বলেন আপনি কি এই কথা বলেছেন আমি গোলামের বাচ্চা গোলাম আমার সন্তান গোলামের বাচ্চা গোলাম আপনি কি এই কথা বলেছেন কয় হ্যাঁ বলেছি কয় কেমনে বললেন কয় আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার গোলাম নন বড় করে কর না সুবহানাল্লাহ হযরত হুসাইন সবার সামনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে হুসাইন আপনি এই কথাটা মুখে বললে হবে না আমি কাগজ কলম দেই আপনি কাগজের মধ্যে লেখেন আমি আপনার নানার গোলাম এইটা লিখে আপনি কাগজের মধ্যে সাইন করিয়া দেন হযরত হোসাইন বলেন এইটা লিখে সাইন করা দিলে কি হবে আপনি বলেন আপনি সাইন করিয়া দেন হযরত হোসাইন কাগজের মধ্যে লিখে সাইন করে দিল হযরত ওমর আমার নানার গোলাম হযরত হোসাইন এই লেখাটা লেখার পরই ওই কাগজটা হযরত ওমর হাতে নিয়ে বুকে লাগায় চোখে লাগায় চুমা খায় আর বলে সাহাবীরারে আপনারা সবাই সাক্ষী থাকেন হোসাইন বলে আমি নাকি গোলামের বাচ্চা আমি নাকি রসুলের গোলাম যদি হাসরের কঠিন ময়দানে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাও হয় আমি যদি আল্লাহর দরবারে গৃহীত না হই আমি এই কাগজটা আল্লাহর সামনে দরিয়া বলবো আল্লাহ আমি তো দুনিয়া থেকে কিছুই আনতে পারি নাই তবে নবীজির নাতি হোসাইন বলে আমি নাকি নবীর গোলাম নবীর গোলাম কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না এরে মুসলমান আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে চাই এরে মুসলমান আল্লাহর গোলাম হয়ে কবরে যাও সময় হয়ে গেছে এখন আল্লাহর ডাক দেওয়ার আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আমার দিকে ফিরে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এরে বান্দা তোমরা তওবা করো গুনাহের জন্য মাপ চাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম কারিম রব ডেকে ডেকে বলেন এরে বান্দা তুমি কেন গুনাহ করো তুমি কেন নাফরমানি করো এরে ইনসানের দল হে মানুষের দল তোমরা কেন নাফরমানি করো কেন আমার গোলামি করো না কেন আমার দাসত্ব করো না কেন আমার বন্দেগী করো না আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই আমি আপনাদেরকে একটা ওয়াদা করাইতে চাই এরে মুসলমান একটা ওয়াদা করবেন ওয়াদা মানে এইখানে বৈশা সবাই হাতগুলো উঁচু করে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে যেই হুকুম করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ওয়াদা করতেছি আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কারা কারা আছেন একটু হাত আল্লাহরে দেখান সবাই পারবেন ইনশাআল্লাহ তাইলে আমার সঙ্গে এক তাকবীর দেন নারায় তাকবীর আওয়াজ করে নারায় তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো আল্লাহ কবুল করে বলেন আমিন তাইলে মুসলমান আমরা বালেক পুরুষ যারা আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সামনে রমজান মাস আসতেছে রোজা রাখব পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আর গুনাহ করব না সবাই বলতে পারেন না মনে একটু হাতগুলো উঁচুর দিকে উপরে উঠে লড়া দিয়ে এখন আর গুনাহ করব না
আর মারামারি করব না আওয়াজ হয় না এটার মধ্যে এটার সময় আওয়াজ নেই আর মারামারি করব না সবাই এক হয়ে যাব সবাই নেক হয়ে যাব আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন রাগ করছেন মনে কষ্ট হয়েছেন এরে মুসলমান ভাই ভাই হইয়া চলেন আমরা মুসলমান ভাই ভাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এক এবং নেক হইয়া যাই গুণামুক্ত জীবন যাপন করি এই গ্রামে এত আলেম আমি অনেক খুশি হইছি মাশাআল্লাহ এই গ্রামে বড় বড় যোগ্য আলেম আরে যিনি আমার পাশে বসে আছেন ওনার জুতাগুলো সোজা করার মতন মুসলমান ভাইরা সেই মেধা সেই বুদ্ধি আমার নাই সেই জ্ঞান আমার নাই হুজুরের কাছে এখনো আমার পড়ার অনেক কিছু বাকি রয়ে গেছে পড়তে পারবো এমন একজন যোগ্য আলেম এই গ্রামের ভিতরে আছে এই গ্রামে অনেক ওলামাই কেরাম আছে আপনারা ধন্য যে এই গ্রামে আলেম ওলামা থাকে এই গ্রামে রহমত থাকে আর এই গ্রামে আলেম থাকলে লাভ কি আলেমরা যখন কবরের কিনারা দিয়ে হাইটা যায় আল্লাহ কবরের গুনাহগাতা মাফ করে দেয় কবর বাসীকে আল্লাহ নাজাত দিয়ে দেয় এই জন্য আমি মেহমান আমি চাইতেছি যে হজরত কিছু কথা বলবেন হজরতের সঙ্গে আমরা সবাই মুনাজাত করে যাব পারবো তো ইনশাআল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ